আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ফেসবুক নিয়ে। ফেসবুক, আমরা অনেক সময় ফেসবুকে সুন্দর সুন্দর ভিডিও দেখি, আর ভিডিও প্রয়োজনে ভিডিও দেখি, কিন্তু ইচ্ছে হয় ডাউনলোড করতে কিন্তু পারি না, এবং ডাউনলোড করার কোনো স্কোপ খুঁজে পাই না, এখানে সমস্যা হয়। তো আজকে আমি কীভাবে ডাউনলোড করবেন ফেসবুক থেকে ভিডিও থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে সেটা দেখাবো, খুবই ইজি। চলুন, আমি আমার ফেসবুক ওপেন আছে, তো আমি ধরেন এই ভিডিওটাই আমি ডাউনলোড করতে চাই। তো এই ভিডিওটা ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর ওপর মাউস রেখে, হ্যাঁ দেখেন, টান বাটন ক্লিক করবেন, তাহলে শো ভিডিও ইউআর URL এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন, এখানে একটা URL শো করছে, এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি চাপবেন। সি চেপে আপনি আরেকটা ট্যাব নিয়ে, হ্যাঁ এখানে অ্যাড্রেস বারে লিখবেন www.downbeats.net। এই যে downbeats.net, এটা অ্যাড্রেসটা লিখলেই এই পেজটা চলে আসবে। তো এখানে একটু নিচে আসবে, নিচে এসে দেখবেন যে এন্টার দ্য ফেসবুক URL ইউ ওয়ান্ট টু ডাউনলোড। আমি যেই URLটা কপি করছি এখানে সেটা পেস্ট করে দিব, কন্ট্রোল প্লাস বি চাপব। এই তো URL চাপে দিলাম, এখন দেখেন এই ডাউনলোড অপশানটা আসছে। তো এর আগে সিলেক্ট ভিডিও ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি ভিডিওটা সেভ করতে চান, মানে এসডি আছে, এইচডি আছে, ফুল এইচডি আছে, আমি একটা দিলাম 4HD। ইচ্ছে করলে আপনি ভিডিওটা কনভার্টও করতে পারবেন, এখানে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে। এখন আমি এই ডাউনলোডের মধ্যে ক্লিক করবো, ডাউন একটু অপেক্ষা করবো। ডাউনলোড দিস ভিডিও, হ্যাঁ এটার উপর আমি ক্লিক করব। এই তো এখান থেকে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলে হবে, অথবা আপনি ভিডিওর উপর রেখে সেভ ভিডিও অ্যাজ, সেভ ভিডিও অ্যাজ ক্লিক করলেই এইটো ফাইল নেম, আপনি ফাইল নেম আর ফেলছেন। এখন এই ফাইলটা আপনার ভিডিওটা কোন জায়গায় রাখতে চান, আপনি দিস পিসি অথবা ডেস্কটপে হলে ডেস্কটপে, আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। ফাইল নেম একটা আমি ফাইল নেম দিয়ে দিলাম, 1 2 3 4 দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ দিবেন, তাহলে অটোমেটিক ভিডিও সেভ হচ্ছে। এই যে দেখ, আমার ভিডিওটা সেভ হচ্ছে, হ্যাঁ সেভ হচ্ছে। তো এরকম করে আপনার খুব সহজেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন। আর আমার এই ছোট্ট টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার দেবেন।